আদর্শ ভিত্তিক সংগঠন গড়ে তুলতে নেতাকর্মীদের আহ্বান প্রধানমন্ত্রীর সিনহা হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিয়াকতের এবং সীমিত পরিসরে ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত আসসালামু আলাইকুম বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মেরিন আক্তার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আদর্শ ভিত্তিক সংগঠন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান প্রধানমন্ত্রী এ সময় কারবালার মর্মান্তিক ঘটনার সঙ্গে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অদ্ভুত এক মিল রয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা তিনি বলেন আশুরা তথা মহরমের দশ তারিখে ইমাম হোসেনকে কারবালায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের হত্যা করা হয়নি কিন্তু পনেরোই আগস্ট ধানমন্ডি কিংবা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি জিয়াউর রহমান পারবালারি হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি কিন্তু পনেরোই আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্ট রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি কিন্তু পনেরোই আগস্টের ঘটনার সাথে যেন এই কারবালার ঘটনার এক অদ্ভুত মিল রয়ে গেছে এই ঘটনা সবসময় সেই কারবেলার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবেলা ঘটনা ঘটে গেল বাংলাদেশে মার্শাল অর্ডিনেন্স দিয়ে যখন সংবিধান স্থগিত করে দিয়ে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতাকেও দখল করে তারা গণতন্ত্র দেয় কীভাবে আইফ খান যা করেছে ইয়াইয়া খান যা করেছে জিয়াউর রহমানও তাই করেছে এরশাদও তাই করেছে গণতন্ত্র মুখে ছিল কিন্তু বাস্তবে কি ছিল জেলখানায় চার জাতীয় নেতার হত্যা মুক্তিযুদ্ধের সম্পর্কে যদি রহমানের জন্য একটা আলাদা একটা রাগই ছিল সেনা অফিসার যে কজন সবাইকে হত্যা করেছে এখানে গণতন্ত্রটা কোথায় অনেক বুদ্ধিজীবী জ্ঞানীগুলো অনেকেই গণতন্ত্র খুঁজে বেড়ান যেমন তারা গণতন্ত্র খোঁজে সেই হয় ইমার্জেন্সি যখন জারি হয় তখন অথবা এরকম মিলিটারি ডিক্টর আসলে তখন তারা গণতন্ত্র পান স্বাদ পান কিন্তু গণতান্ত্রিক পরিবেশে তারা গণতন্ত্র পায় না অর্থাৎ তাদের তাদের চরিত্রটা হচ্ছে চাটুকারিতা করা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক বরখাস্ত হওয়া বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক লিয়াকত আলী দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তাকে তোলা হয় এ ঘটনায় তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় লিয়াকত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন পরে তাকে কারাগারে পাঠানো হয় এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এপিবিএন এর তিন সদস্য এস আই মোহাম্মদ শাহজাহান কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ করোনা ভাইরাস মহামারীর কারণে যৌল সারিয়েছে রাষ্ট্রীয় থেকে শুরু করে অনেক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজন এর ব্যতিক্রম হয়নি এবারের আসুরার শোক শোভাযাত্রা তাজিয়া মিছিলের ক্ষেত্রেও করোনার কারণে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া চত্বরে সীমিত আকারে আয়োজন করা হয় মহরমের তাজিয়া মিছিলের এছাড়া অন্যান্য আয়োজনও সীমাবদ্ধ ছিল ইমাম বাড়া চত্বরেই তবে আয়োজন সীমিত পরিসরে হলেও পবিত্র আশুরার এই আনুষ্ঠানিকতায় যোগ দেন রাজধানীর শিয়া সম্প্রদায়ের বহু মানুষ এদিকে আশুরা ঘিরে হোসেনি দালানসহ আশেপাশের এলাকায় পুলিশের কঠোর নজরদারি ছিল বিএনপি নির্বাচনে অংশ নেয় প্রশ্নবিদ্ধ করার মানসিকতা নিয়ে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জোহরা হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত বাংলা ও বাঙালি হৃদয় লেখা নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি এ সময় আসন্ন উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ করার সিদ্ধান্তকে সাধ্যবাদ জানিয়ে তিনি বলেন এবার গণ্ডগোল পাকানোর জন্য নয় জনপ্রিয়তা যাচাইয়ের উদ্দেশ্যেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানোর জন্য তারা আগামীকাল আবারও আবেদন করবেন তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান জানান আসামি প্রদীপের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হচ্ছে না যে যেকোনো একদিন প্রদীপকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছিল কিন্তু রিমান্ডে থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না তাই তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে বিয়াল্লিশ জন মারা গেছেন একই সময়ে শনাক্ত হয়েছেন এক হাজার আটশো জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো চার হাজার দুইশো জনে এবং মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ দশ হাজার আটশো জন স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এছাড়া আরও তিন হাজার চুয়াল্লিশ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ এক হাজার নয়শো জন পহেলা সেপ্টেম্বর থেকে রাজস্ব আদায়ে চিরুনি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সকালে রাজধানীর জলজট নর্দমা অবৈধ বিজ্ঞাপনী বিলবোর্ড ফুটপাথ দখলসহ নানা সমস্যা সরেজমিনে পরিদর্শনের সময় একথা বলেন তিনি রাজধানীর উত্তরা সেক্টর চার থেকে শুরু হয় এই পরিদর্শন এরপর মিরপুর কচুক্ষেত মগবাজার গুলশান হয়ে বনানিতে শেষ হয় বিশেষ এই পরিদর্শন কার্যক্রম এ সময় তিনি বলেন বলার দিন শেষ এখন শুধু অ্যাকশন কাউকে আর একদিনও সময় দেয়া হবে না পরিদর্শন টিমে ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক সহ অন্যরা ধামরাইয়ে নিজ বাড়ির সামনে চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে মোবাইল ফোন হাতে দাঁড়িয়ে আছেন ইজাজ আহমেদ অ্যালিন মোবাইলে কল এলেই তাড়াহুড়ো করে ফোন কানে নিচ্ছেন কখনো ফোনে কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠছেন আবার কখনো স্তব্ধ হয়ে নিশ্চল দাঁড়িয়ে থাকেন গত আটাশ আগস্ট রাতে খবর পেয়েছেন কুয়েতে তার মা ও বোনের মরদেহ উদ্ধার করেছে সে দেশের পুলিশ এরপর থেকে ইজাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া তিনি তার মা বোনের হত্যার সুষ্ঠু বিচার চান দ্রুত তাদের মরদেহ দেশে ফিরে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান তিনি কারণ ওই থেকে গন্ধ বেড়াচ্ছিল আশেপাশের লোক এই গন্ধ শুনে

এরা কুয়েতে নিহত হয়েছে এই সংবাদটি আমাকে কুয়েতের ওয়েলফেয়ার রিপ্রেজেন্টেটিভ ফরিদ হোসেন মহোদয় আমাকে জানালে আসলে বিষয়টা আমি তার পরিবারের সঙ্গে কথা বলার জন্য এখানে আসছি তো তার পরিবারের পক্ষ থেকে যেটা জানা গেল। যে ওই মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল এবং বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছিল নরসিংদীতে আমির হোসেন নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে পৌর শহরে বানিয়াচল খালপার কলেজ রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ জানায় পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সাথে প্রতিপক্ষের বিরোধ চলছিল এর জের ধরে ভোরে শাহিন নামে একজন আমিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরে খালপার কলেজ রোডে একটি সুপার শপের সামনে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে আশুলিয়া থেকে অপহরণের তিন দিন পর ওমর আলী নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় অপহরণকারী আনিসুর রহমানকে আটক করেছে পুলিশ গতকাল রাতে উত্তরার আবদুল্লাপুর থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে পুলিশ গত সাতাশে আগস্ট প্রতিবেশী শিশু ওমর আলীকে দোকান থেকে খেলনা কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায় আনিসুর রহমান পরে তিনি শিশুটির পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেন বিষয়টি পুলিশকে জানালে শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া শহরতলির ভাটপাড়ায় মোহাম্মদ হুজাইফা নামে সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে সকালে বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রহস্যজনক এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিহত শিশু ওই গ্রামের জাকির হোসেনের ছেলে শিশুটির পরিবার জানায় প্রতিদিনের মতো শিশুটির মা রাবিয়া খাতুন ফজর নামাজের আগে অজু শেষে ঘরে ঢুকে দেখেন তার শিশু নেই পরে অনেক খোঁজাখোঁজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় জয়পুর হাটে ছিনতাই হওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার ও আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির তিনি জানান চলতি বছরে আক্কেলপুর উপজেলায় পৃথক দুটি এলাকায় দুটি মোটরসাইকেল ছিনতাই হয় পরে দুটি মামলা দায়ের হলে সম্প্রতি জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা পাবনায় অভিযান চালিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করে এসব মামলায় ডাকাত দলের সাত সদস্যকে আটক করে পুলিশ দেশের সকল মানবিক কাজে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে ছিল এবং থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ দুপুরে ঢাকার দোহারে বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া প্রতিবন্ধী কিশোরী নিপা সাহার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ মন্তব্য করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব ব্যাপারী দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ব্যাপারী সহ অন্যরা মৌলভী বাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে লাখাইছড়া চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় শনিবার বিকেলে সাক্ষর দেব তার মাকে বলে বাইরে ঘুরতে বের হয় এর কিছুক্ষণ পর তার মা ফোন করলে সাক্ষরের ফোনটি বন্ধ পাওয়া যায় রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি পরে চা বাগানে সাক্ষরের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ সোনালি আসে সোনালী অতীত ফেরাতে এবং কাঁচা পাঠ রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন অব্যাহত রাখার জন্য অতিরিক্ত শুল্ক আরোপ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ সময় খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল্লাহ খালেক সহ পাঠ কারকরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন ভুল তথ্যের মাধ্যমে পাটের সংকট দেখিয়ে পাট রপ্তানির ওপর মন প্রতি প্রায় আটশো টাকা শুল্ক আরোপের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানায় গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন বাড়ি এলাকায় একটি বাসার সেফটিক ট্যাঙ্ক থেকে বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে মরদেহটি উদ্ধার করা হয় নিহত নারীর পরিচয় জানা যায়নি পুলিশ জানায় দেওয়ালিয়াবাড়ি এলাকার আনর হোসেনের বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল এ সময় স্থানীয়রা ট্যাঙ্কের ঢাকনা খুলে ভেতরে বস্তা দেখতে পায় পরে তাদের সন্দেহ হলে থানায় খবর দেয় খবর পেয়ে ভোরে সেফটিক ট্যাঙ্ক থেকে বস্তাবন্দি ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় কুড়িগ্রামে বন্যা পরবর্তী সময়ে এক হাজার দুশো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে মাসকলায় বীজ ও সার বিতরণ করা হয়েছে সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড মোহাম্মদ আব্দুল মৈদ দুই বিশ একুশ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার কৃষককে মাসকলায় বীজ ও সার প্রদান করা হয় এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী সহ অনেকে নাটোরের গুরুদাসপুরে চিকিৎসকের বিরুদ্ধে ভুল অস্ত্র পাচারের রতনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে সকালে উপজেলার খামার নাচকোর এলাকার হাজরা ক্লিনিকে এ ঘটনা ঘটে ঘটনার পর থেকে ক্লিনিকের চিকিৎসক ডাক্তার আমিনুল ইসলাম সোহেলের পলাতক রয়েছেন নিহত রত্নার স্বজনদের অভিযোগ রোগীকে সিজার করার সময় ভুল চিকিৎসায় তাকে মেরে ফেলা হয়েছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে গাজা সহ মনোরা বেগম এবং হনুফা বেগম নামে দুই নারীকে আটক করেছে পুলিশ আটককৃত দুই নারী আপন বউ শাশুড়ি সকালে উপজেলার সোনাইমুড়ি বাজার থেকে তাদের আটক করা হয় সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ গিয়াসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সোনাইমুড়ি বাজারের প্রবেশ পথে অভিযান চালিয়ে তিন কেজি গাজা সহ ওই দুই নারীকে আটক করা হয় তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত নারায়ণগঞ্জে রূপগঞ্জে মেট্রো রেল প্রকল্পের ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন একের পূর্বাচল ডিপো বাস্তবায়নের জন্য অধিগ্রহণ নোটিশ ছেড়েছেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা এতে হতাশা ও ক্ষোভ জানিয়ে নোটিশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় অধিবাসীরা দুপুরে উপজেলা সদর ইউনিয়নের পিতলগঞ্জ চেয়ারম্যান বাড়ি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্যে জানান পূর্বাঞ্চলের পাশে তাদের অধিমূল্যের এ জমি তারা নামমাত্র মূল্যে ছাড়তে নারাজ এ সময় তারা অতি দ্রুত এ নোটিশ প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এখন দেখবেন প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদ ভারতে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নয়শো জন মারা গেছেন দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন তেষট্টি হাজার চারশো আটানব্বই জন গত চব্বিশ ঘন্টায় দেশটিতে আটাত্তর হাজার সাতশো জন কোভিড উনিশ রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার সাতশো তেত্রিশ জনে এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আট লাখ ছেচল্লিশ হাজারের বেশি মানুষের এবং আক্রান্তের সংখ্যা দুই কোটি একান্ন লাখ ছাড়িয়েছে জার্মানির রাজধানী বার্লিনে করোনা ইস্যুতে বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ থেকে তিনশোর বেশি নাগরিককে আটক করেছে পুলিশ বিক্ষোভে প্রায় চল্লিশ হাজার মানুষ বার্লিনের বিভিন্ন এলাকায় জড়ো হয় শান্তিপূর্ণ বিক্ষোভ এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে পুলিশের অভিযোগ আন্দোলনের আড়ালে ডানপন্থী দলগুলো সহিংস কর্মকাণ্ড চালাতে চাইছিল স্থানীয় গণমাধ্যমের খবরেও ডানপন্থী সমর্থকদের উপস্থিতির কথা বলা হয়েছে বার্লিন ছাড়াও দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে তাদের দাবি ভাইরাসটি সম্পূর্ণ গুজব চীনের উত্তরাঞ্চলে একটি রেস্তোরাঁ ভবন ধসে অন্তত উনত্রিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম আহত হয়েছে আরও আটাশ জন যাদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা গতকাল এ দুর্ঘটনা ঘটে শান্তি প্রদেশে শিয়াংফেং কাউন্টির লিনফেন শহরে দোতলা ভবনটিতে একটি জন্মদিনের পার্টি চলছিল হঠাৎ করে সেটির ছাদ ধসে পড়ে দুর্ঘটনার পরপরই কয়েকশো উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে সকালে উদ্ধার কাজটি সমাপ্ত হয়েছে তবে কেন ভবনটি ধসে পড়েছে তা এখনও জানা যায়নি শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আদর্শ ভিত্তিক সংগঠন গড়ে তুলতে নেতাকর্মীদের আহ্বান প্রধানমন্ত্রীর সিনহা হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিয়াকতের এবং সীমিত পরিসরে ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত বিজয় বার্তা শেষে আজকের মতো আমি মেরিন আক্তার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ